আপনি যাই হোক তাই হোক এতক্ষণ পর্যন্ত মণি বাবু এবং শঙ্কুদেব পাণ্ডার বক্তব্য শুনেছেন যাই হোক তাই হোক দুজনে দুটো রাজনীতি তো রিপ্রেজেন্ট করেন আমি আপনাকে একজন নাগরিকের বক্তব্য শোনাই সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য রাজনীতির ধার পাশে যান না এই এই দেশের পুরুষ নাগরিকরা কোথাও কোনো বিপদে পড়লে পুরুষ অধিকারের জায়গা থেকে তারা আক্রান্ত হলে তিনি সেখানে ছোটেন তিনি বিজেপি হন অথবা তৃণমূল এহেন নন্দিনী ভট্টাচার্য নাগরিক হিসেবে এই গত ছ মাসের ঘটনাবলী এবং সর্বশেষ আমাদের সুরক্ষার সবথেকে বড় গ্যারেন্টি আমি আমার এটা বলতে কোনো লজ্জা নেই বাবু আমি ভারতের নাগরিক হিসেবে জওয়াহরলাল নেহরু থেকে নরেন্দ্র মোদী কারোর গ্যারেন্টি নয় নাগরিক হিসেবে আমি আমার সুরক্ষার জন্য এনএসজির গ্যারেন্টি ভারতীয় সেনাবাহিনীর গ্যারেন্টি বিএসএফের গ্যারেন্টিতে বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই হেন গ্যারেন্টিকে অস্বীকার শুধু করছেন না আক্রমণ করছেন তারপরে নাগরিকের মনের কথাটা আমি একটু শুনি নন্দিনীদি আপনি আপনার কথা বলুন প্রথমত তো ধন্যবাদ আমার ডাকার জন্য কথা বলার সুযোগ দেওয়ার জন্য আর দ্বিতীয়ত কাল থেকে একটা জিনিস আরও বেশি করে দেখছি আগে তো দেখছিলাম আমি যে মুখ্যমন্ত্রী তো বটেই মানে তৃণমূল দলের মুখপাত্র বলার চেষ্টা করছেন যে এটা নাকি সাজানো ঘটনা অর্থাৎ আমি সবার ক্ষেত্রে দেখলাম অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স মানে সবাই মিলে বলার চেষ্টা করছেন গতকাল থেকে আরো বেশি করে যেটা এটা নাকি একটা সাজানো ঘটনা মানে এর থেকে বড় হাস্যকর কি আর কিছু হয় আমি জানতে চাইছিলাম এই অস্ত্রগুলো নিয়ে রাখলেন কারা মানে রাখার সময় তো লোককে দেখবে মানে ঘাড়ে করে করে নিয়ে ওখানে রাখা হচ্ছে আমরা তো কালকে সবাই চোখের সামনে দিনে আলো এনএসজি কখন আসতে দেখলাম তার আগে কেউ দেখেছেন কিনা জানি না যারা বলছেন তাদের তো প্রমাণ করার দায় একটু পেছন ফিরে দেখি প্রথম যখন এখানে গেলেন ইডি প্রচন্ড আক্রান্ত হলেন পাঁচই জানুয়ারি কেমন সেদিন কিন্তু ওনাদের ঢুকতে দেওয়া হলো না এবং সেই না ঢুকতে দেবার আনন্দে কিন্তু ওখানে আবির উড়েছিল বিজয় মিছিল প্রায় বেরিয়েছিল আমরা সাধারণ মানুষ তো কিন্তু এটাও জানবেন জনগণের শক্তি কিন্তু ভীষণ বেশি আপনি যতই রাজনৈতিক নেতা বলুন মুখপাত্র বলুন দল বলুন শেষ কথা কিন্তু জনগণ বলে সে আপনি যতই রিগিং করুন না যতই মারামারি করুন জনগণের মনে কিন্তু একটা প্রশ্ন আসে আজকাল জনগণকে আপনারা চিরকাল বোকা ভাবলেও আচ্ছা এরম তো নয় সেদিন ওইখানে হঠাৎ করে এটি উপস্থিত হওয়ার জন্যই যে আটকে দেওয়া মানে হচ্ছে হঠাৎ করে উপস্থিত হলে সব ধরা পড়ে যেত কি ধরা পড়তো এগুলো কি এই সব কিছু যা কিছু ওখানে ছিল সেই সরানোর তো সময় পাওয়া যেত না তার ফলে পরবর্তী পাঁচই জানুয়ারির পরে শেখ সাজান ধরা পড়লেন আঠাশে ফেব্রুয়ারি ভাবুন আপনি কত বড় একটা লম্বা সময় এই সময়ের মধ্যে সব কিছুর নির্দেশ গেল না তো সব সরিয়ে ফেলো আমার কাছে আমার আপনার কাছে একটা সোজাসুজি প্রশ্ন আছে নন্দিনী কোথাও কি আপনি আপনি বহুদিন দেশ দেখছেন দেশের রাজনীতি দেখছেন আমি দুটো রাজ্যের নাম করছি একটা দিয়ে শুরু করেছেন আমি আরেকটা দিয়ে শেষ করছি কাশ্মীর থেকে কন্যাকুমারী কত দুটোই বলছি কোথাও কি আপনার নাগরিক হিসেবে এরকম বোধ হচ্ছে যে আপনি আশির দশকের কাশ্মীরে রয়েছেন যার মুখ্যমন্ত্রীর নাম ফারুক আবদুল্লাহ যেখানে দুবেলা জঙ্গিরা এবেলা ওবেলা মানুষ তো ছেড়ে দিন পুলিশকেও তুলে নিয়ে গিয়ে করে দেয় অথবা আপনি আশির দশকেরই তামিলনাড়ুতে রয়েছেন এলটিটি উপদ্রুত তামিলনাড়ু যেখানকার মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী খুন হয়ে যাওয়ার পরে কে সমর্থন করে হ্যাঁ সেটা তো একটা বটে তার আমি আরেকটা একটা ভয়ঙ্কর ব্যাপার দেখলাম সেদিন থেকে হাই কোর্ট নিয়ে কথা বলা হচ্ছে এই যে আমরা কন্টেম্পট অফ কোর্ট যেটাকে বলি জানেন তো যে হাইকোর্টে বা কোর্টে ঢুকলে যখন বিচারপতিরা আসেন সবাইকে উঠে দাঁড়াতে হয় জানেন আপনারা নিশ্চয়ই ওখানে মোবাইলটাও খোলা যায় না বন্ধ রাখতে হয় বা সাইলেন্ট রাখতে হয় কোর্টের ভেতরে কিন্তু যারা এখানে দুজনেই আইনজীবী বসে আছেন যে মাই লর্ড করা হয় প্রধান বিচারপতিকে ওখানে কিন্তু ভীষণ নিয়ম কানুন কারণ যেহেতু আমি এই জিনিসটা নিয়ে খানিকটা কাজ করি আগে জানতাম না অনেক কিছু শিখেছি যে ওখানে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় সেখানে হাইকোর্টের বিচারপতিদের রায় নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে একটা জিনিস কিন্তু ভালো হচ্ছে এই যে আজকে পুরুষ মানুষের বিপক্ষে অনেক রায় যায় তাহলে পুরুষ মানুষরাও শিখলেন যে কিন্তু এরকম ধরনের কথাবার্তা বলা যায় এই যে কন্টেম্প অফ কোর্টে সাধারণ মানুষকে আপনারা শিখিয়ে দিলেন যে কোনো রায় দিয়ে এরকম করা যায় তাহলে এই যে কত বড় অন্যায় তাহলে আপনি যে বলছেন তাহলে তো কাশ্মীর বা তামিলনাড়ুর থেকেও খারাপ অবস্থা দাঁড়াচ্ছে মানে আমরা যখন তখন বিচারপতি নারীদেরকেও এরকম সাধারণ সাংঘাতিক জিনিসে ফেলে দিতে পারি তাদের আইনিও এরকম যাচ্ছাটাই বলতে পারি ভারতীয় সংবিধানের প্রত্যেকটি স্তম্ভ এবং ভারতকে সুরক্ষা করবার জায়গা এবং সুরক্ষার জন্য ভারতের সব থেকে এলিট যে এজেন্সিগুলো এলিট এখানে বড় লোক অর্থে না সব থেকে এলিট অর্থে সব প্রশিক্ষিত সব থেকে দক্ষ এবং পৃথিবীতে সব থেকে ফিয়ার্ড যে এজেন্সিগুলো ভারতের তাদেরকে আক্রমণ করা যায় কোন স্বার্থে নন্দিনীদি বলছেন কাশ্মীর বা তামিলনাড়ু থেকেও ভয়ঙ্কর লাগছে শঙ্কুদেব একদম এক আমি আমি দীপাঞ্জন দা কে অভিমত চাইবো বলেই বললাম দেখুন যে যে বর্ডারিং আমাদের ডিস্ট্রিক্ট আছে সেগুলোর অবস্থা এখন পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ হয়ে গেছে এরা যে জায়গায় নিয়ে গেছে এরা তো ফেন্সিং পর্যন্ত করার জমিদার না নিশিত প্রামাণিক রাহুল তো তিরিশটা চিঠি দিয়েছে সরকারকে নমিতজি নিজে নবান্নে এসে মিটিং করে গেছেন তারপরেও এখানে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করতে দেয় না শুধু সাজা আন্দার প্রোটেকশান দেওয়ার জন্য আমি স্পেসিফিক অভিযোগ করছি বিএসএফকে পঞ্চাশ কিলোমিটার দেওয়া হয়নি শুধু এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এদেরকে সেফ রাখাটাই যেন এরা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ফলে পশ্চিম বাংলার পরিস্থিতি পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ করে দিয়েছেন বহু জায়গায় আমি আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব দীপাঞ্জন বাবু রাজ্যের বিরোধী দলনেতা আমি শোনাতে পারি আমার কাছে আছে সে বক্তব্য আজকেই বলেছেন তার স্পষ্ট কথা তার অভিমত তৃণমূল কংগ্রেস একটা জঙ্গি সংগঠন তাদেরকে জঙ্গি সংগঠন ঘোষণা করা হোক আমি শোনাতে পারি আমার পিসিআর সহকর্মীদেরকে আমি একবার অনুরোধ করছি শোনানোর জন্য যদিও রাজনৈতিক কথা যদিও রাজনৈতিক কথা তবুও রাজ্যের বিরোধী দলনেতা যখন বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছেন এনএসডিকে নিয়ে এমন অকথা কুকথা যা কানে শোনাও বোধ পাপ যে কোনো দেশপ্রেমীর পক্ষে তখন রাজ্যের বিরোধী দলনেতা কথাটাই বা শোনাবো না কেন তিনিও তো নিশ্চয়ই দায়িত্ব নিয়েই বলছেন কি বলছেন শুভেন্দু অধিকারী ওয়েস্ট বেঙ্গাল টেরারিস্ট এ নাম পার্টিএমসি নেই টেরারিস্ট মেকিং কোম্পানি আজকে এই অবস্থা বাংলা জঙ্গিদের হাব হয়েছে মানুষ সিবিআই দেখেছে ইডি দেখেছে এনআইএ দেখেছে এনএসজি দেখলো আর্মি দেখার অপেক্ষায় আমি ঠিক শুভেন্দুবাবুর এই কথার শেষ শব্দটা নিয়ে আর্মি দেখার অপেক্ষা বাবু তাহলে কি এবার এ রাজ্যে আবার এবার বলছি কেন অবশ্য আমি তো আমার তো মনে পড়ছে যে আমি দ্বিতীয় হুগলি সেতুতে দেখেছি আর্মির গাড়িকে বা আর্মির কার্যকারিতাকে বা তার অ্যাক্টিভিটিকেও কিভাবে আক্রমণ করা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু আনটাচ রাখেননি আমি আবারও জিজ্ঞাসা করছি দীপাঞ্জনবাবু আপনি একজন প্রাক্তন এনএসজি কর্তা আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি মমতা বন্দ্যোপাধ্যায় সজ্ঞানে স ইচ্ছায় দেশ বিরোধী কোনো শক্তির সঙ্গে হাতে হাত মিলিয়ে কোনো ভূমিকা পালন করছেন কি যে ভূমিকাটা পালন করতে গিয়ে হয়তো তাকে রাজনীতির একটা বেশ পড়তে হয়েছে সরাসরি উত্তর চাই দিবার জন্য অ্যাবসলিউটলি আমি বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর বক্তব্য শুনলাম এবং আমি সম্পূর্ণ সহমত আমরা এতদিন হাসাহাসি করতাম ইস্ট জর্জিয়ার ভুয়ো ডিগ্রিধারী ডক্টরেট কিন্তু উনি এখন করেছেন এখন সন্ত্রাসবাদের চাষ করছেন উনি সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী সন্ত্রাসবাদকে মদত দিচ্ছেন এবং আমার মনে হয় এনআফ ইজ এনআ নাথিং ইজ ওভার অ্যান্ড অ্যাব ন্যাশনাল সিকিউরিটি দেশের আগে কিছু নয় এবার কেন্দ্রীয় সরকার এবং আদালতকে এতে হস্তক্ষেপ করতে হবে আমি একজন প্রাক্তন এনএসজি কর্মী হিসাবে সত্যি বলছি ডিফিকাল্ট খুব কষ্ট আমাদের মুশকিল হচ্ছে আমার নিয়ন্ত্রণ রাখতে ওনার মতো বর্বর তো আমি অশিক্ষিত নই সেজন্য আমাকে ভাষা সংযত করতে হচ্ছে নাহলে ওই যেরকম ভাবে উনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই তুকারি করেন সেটা আমি করে না ফেলি সেটা আমাকে নিজেকে সংযত রাখতে হচ্ছে ভাবা যায় একজন নির্বাচিত উনি কি পাকিস্তানের মন্ত্রী

আমি তার থেকে শুনুন মনীশঙ্কর বাবু ফেব্রুয়ারি থেকে এপ্রিল বিমল শঙ্কর বাবু বলছো বিমল

সেদিন আপনি শাহজাহানকে দেখেছিলেন তো আর জামাইবাবুর মতো আর আচরণ নেই এখন হাতে বউয়ের হাত ধরে কাঁদছে আল্লাহর কাছে দোয়া করো দু চারটে থাপ্পড়ে সব বলে দিয়েছে বে ততটাও লাগেনি যদি আমার মতো কোনো লোক হতো পুলিশ অফিসার হতো ওকে পিঠের চামড়া গোটাতাম আমি কিন্তু আজকাল তো নিয়ম নেই ওটা করার ফলে দু চারটে থাপ্পড় মারে বা ভয় দেখায় তাতেই সব বলে দিয়েছে এখন ধরা পড়ছে